স্যার আমাদের এরকম সমস্যা, তো স্যার এই বিষয়টাকে খুবই গুরুত্ব দেয় না বা স্কুলে ফান ছিল না, আগলে রাখলেন যে আপনারা যেতে পারবেন না রাস্তা দিয়ে। তখন আমাদের শ্রীনিবাস আমাদেরকে জিজ্ঞেস করলেন যে কি চাও তোমরা। তো এইটে পড়া অবস্থায় যে মানে কত সাহসিকতা এবং কত মানে মানসিক খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের চলার পথে এটা কি বলে অনুকরণীয় এটা বিষয়। অবশ্যই ধন্যবাদ জানাতে হচ্ছে এবং লাল সবুজ এ ধরনের বিভিন্ন ক্রিয়েটিভ এবং ওড়িশার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি জনাব মহানতি কুলাসাহেব, জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন ভাই জ্ঞানী দেয়া ভাই। এবং তোমরা জানলে আরো বেশি ব্যথিত হবে এবং অবাক হবে যে এই পৃথিবীতে এমন কোথাও কোন দেশ সব থেকে ছোট সৃজনশীল কাজ সবসময় কঠিন কাজ, এটি বদ বাধা কোনো কাজ নয় যে আমি চিঠি লেখা নিয়ে মানে আমরা যখন গিয়েছি আমাদেরকে ঠিক মতো মানে গ্রহণ করে নাই, তারপরে কোনো বিচার হবে না। এবং তোমরা জানো যে আমাদের দেশমাতৃকার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের সেই অমর সৈনিকদের। তো চিঠির যে ব্যবহার এবং যোগাযোগের অন্যতম মাধ্যম চিঠি, এটা আমরা ভুলতে